नमस्कार, आज आमरा आलोचना करब स्कूल सर्विस कमिशन बांगला पास 2004 साल प्रश्नपत्र प्रश्न और उत्तर सह आलोचना हबे। ताई भिडियोटी शेष पर्यंत देखुन। आसन्न स्कूल सर्विस कमिशनेर बांगला विषय परीक्षार जन्य आमादेर खूब उपकारे लागबे। ताई आसुन प्रश्नगुली देखे नी। प्रथम प्रश्न छिल, बलवान जामाता सम्पत्ति समर्पण आंधारे आलो अजान्त्री ए चारटी रचनार रचयितादेर नाम लेखन। बलवान जामाता एटी एकटी गल्प प्रभात कुमार मुखोपाध्यायेर, सम्पत्ति समर्पण गल्प रवीन्द्रनाथ ठाकुरेर, आंधारे आलो गल्प शरतचंद्र चट्टोपाध्याय, अजान्त्रिक गल्पटी सुबोध घोषेर लेखा। तारपरेर प्रश्न, विधवा विवाह, व्रजांगना, जलसखेर, राजमोहन स्वाइप এই চারটি গ্রন্থের শ্রেণীগত পরিচয় কী? ওদের রচয়িতা কারা? বিধবা বিবাহ একটি সাহিত্য সমালোচনা ও বিতর্কমূলক গ্রন্থ বিদ্যাসাগরের। ব্রজাঙ্গনা একটি খণ্ডকাব্য মাইকেল মধুসূদন দত্তের। আপনারা জলসখের এই রচনাটি কার লেখা যদি জেনে থেকে থাকুন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। রাজমোহন সোয়াইফ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। গৌর বিষয়ক পদাবলী ও গৌরচন্দ্রিকার মধ্যে পার্থক্য কী? গৌরচন্দ্রকে কেন্দ্র করে রচিত পদমাত্র গৌরচন্দ্রিকা নয়। গৌরাঙ্গের বহিরঙ্গ ও অন্তরঙ্গ জীবনের যে কোনো প্রসঙ্গ অবলম্বনে রচিত পদকে গৌরাঙ্গ বিষয় পদরূপে চিহ্নিত করা হয়। রাধাকৃষ্ণের লীলারসের বর্ণনায় সার্থক ভূমিকারূপে যে পদগুলিতে চৈতন্য বর্ণনা ও রাধাকৃষ্ণ লীলারস যুগপদ প্রকাশ করা হয় তাকে গৌরচন্দ্রিকা বলে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে? রচনাটি কাব্য না নাটক? এই রচনার তিনটি চরিত্রের নাম লেখুন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বড়ু চণ্ডীদাসের রচনা। এই কাব্যটি আসলে একটি নাট্যকাব্য। এই রচনার তিনটি প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ, বড়াই। মাসিকপত্র সাধনা, ভারতবর্ষ, সবুজপত্র এই পত্রিকাগুলির সম্পাদক কে? সাধনা সুধীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষ দীয়েন্দ্রলাল রায়, সবুজপত্র প্রমথ চৌধুরী। অভ্রবদী কৃতদাস শব্দ দুটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। অভ্রভেদী অভ্র ভেদ করে যে উপপদ তৎপুরুষ, কৃতদাস কৃত অর্থাৎ কেনা যে দাস, গোলাম অর্থাৎ কেনা যে গোলাম, এটি সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ। সার্থক বাক্য তৈরিকরণ অরণ্যের রোদন। অরণ্যের রোদনের অর্থ নিষ্ফল আবেদন। তোমার মতো নিষ্ঠুর লোকের কাছে করুণা ভিক্ষা আর অরণ্যের রোদন দুইই সমান। তারপর ছিল ধর্মের সার, এর অর্থ অপদার্থ অকর্মণ্য। হরিপদ একটা ধর্মের সার, খাই দায় আর গায়ে হাওয়া লাগিয়ে পাড়াময় ঘুরে বেড়ায়। নাসিক কি বর্ণ কাকে বলে? কোন কোন বর্ণ নাসিক্য এবং কেন? বর্গের প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম এই পাঁচটা বর্ণের উচ্চারণকালে মুখ মধ্যস্থ বায়ু কেবল মুখমধ্যস্থ বায়ু কেবল মুখবিবর দিয়ে বের না হয়ে নাসিকা দিয়ে বের হয় বলে এই পাঁচটি বর্ণকে নাসিক্য বর্ণ বলা হয়। স্নান থেকে সিনান, এখানে কোন নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে? ধ্বনি পরিবর্তনের এই নিয়মকে ওই নামে অভিহিত করার কারণ কী? উত্তর, স্বরভক্তি বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগমের এটি উদাহরণ। যুক্তবর্ণের উচ্চারণ কমাবার জন্য দুই ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি এনে বর্ণ দুটিকে পৃথক করা হয়েছে, তাই এটি স্বরসংগতি। বর্ণ বিশ্লেষণ করুন। সান্ত্বনা স হসন্ত যুক্ত আ যুক্ত দন্তন্য হসন্ত যুক্ত ত যুক্ত ব যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত আ। ব্যঞ্জন বর্ণগুলোতে হসন্ত তোমরা অবশ্যই দিবে, দেখে নিও দেয়া আছে। অনধিক অ
দন্তন্ন হসন্ত অ ধ হসন্ত ই আ কয়ে ক তৃষ্ণা তয়ে হসন্ত রি মূর্ধন্য সয় হসন্ত মূর্ধন্য হসন্ত হবে আ মহাত্মা ম হসন্ত অ হ হসন্ত আ ত হসন্ত ম হসন্ত আ স্কুল সার্ভিস কমিশন বাংলা পাস 2004 প্রশ্নপত্রটির উত্তরপত্র আলোচনা করা হলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন।